আজকের এই নারদ পুজো করার একদম মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রচুর ছেলেপিলে আছি যারা একদম বেকার, অনেকে পড়াশুনো দীর্ঘদিন ধরে করছি যার জন্য এখনও আমরা কর্মসংস্থানে হয়ে উঠতে পারিনি, আমরা সরকারি চাকরি এখনও পাইনি, যার জন্য আমরা লাগাতার পরিশ্রম করছি। এবং আমরা যতদূর জানি যে আমাদের দেশের প্রথম সাংবাদিক নারদ মহর্ষি, তো ওনার হাত দিয়েই আমরা এই পুজোটা করছি, কারণ আমাদের এই বেকার যুবক যুবতীদের কষ্ট দুঃখের কথা উনি স্বর্গলোকে যেন পৌঁছে দিক এবং আমরা প্রত্যেকটা ছেলেমেয়ে যেন চাকরি পেয়ে উঠতে পারি। এবং সেই নারদের পুজো করছি এবং মহাযজ্ঞেরও আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞে নিজেদেরকে আমরা এখানে উপস্থিত আছি, যার ফলে পুজোটা করে আমরা যেন প্রত্যেকে একটা কর্মসংস্থানে হয়ে উঠতে পারি এবং নারদ ভগবান নারদ যেন আমাদের এই দুঃখ কষ্টের কথা স্বর্গে পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং প্রত্যেকটা ছেলেমেয়ে যেন আমরা এই বেতায়ের প্রত্যেকটা ছেলেমেয়ে যেন আমরা কর্মসংস্থানে হয়ে উঠতে পারি, আমরা একটা চাকরি পেতে পারি, এটাই আমাদের প্রধান মূল উদ্দেশ্য মহর্ষি নারদের পুজো করার জন্য। আপনার নাম? আমার নাম সুজিত বাগ, বেতাই সাধুবাজার বাড়ি। উদ্দেশ্য আমি এদের পুরোহিত মশাই, উদ্দেশ্য এদের, এরা সমস্ত শিক্ষিত ছেলেমেয়ে, এদের উদ্দেশ্য হচ্ছে এরা বেকার, এরা বেকারের জন্য এরা মুর্শে পড়েছে, কারণ কোনো রকম চাকরি সংস্থান এদের হচ্ছে না, কিছুই না। প্রত্যেকটা ছেলেমেয়েই বিএমএ পাস এবং পাশাপাশি বিএড ফিএডও করেছে, কিন্তু কোনো জায়গায় এদের সুরাহা হচ্ছে না, তাই এরা ভেঙে পড়ার প্রেক্ষিতে এবং বাড়ির থেকে ওরা একটু অভিভাবকেরা একটু চাপ টাপ দেয় যে কী করছিস তুমি, কিছু হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, অভিভাবকরাও মর্মাহত হচ্ছে এখন, যার জন্যে এরাও খুব মানে ভেঙে পড়েছে মোটামুটি, এটাই বলার চলে ভেঙে পড়েছে। তাই এর থেকে যদি নিষ্কৃতি পাওয়া যায়, এরা হয়তো কোনো গ্রন্থে দেখেছে নারদ মহামুনির যে মানে কর্মদক্ষতা, তিনি অনেক কিছু করেছেন, যেটা হচ্ছে দেবদেবতার উদ্দেশ্যে সাধনা করলে নাকি, নারদের সাধনা করলে নাকি, এদের কৃপালাভ করলেই নাকি চাকরি বাকরি হয় বা মনস্কামনা পূর্ণ হয়। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।